বলছিলাম মাটি ভয়াবহ বস্তু, ইয়াউমা জিন্তু হাদেশ আখবারাহা, মাটি টপ 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 করে কথা বলবে, পুরো জীবনের সব কথা ধরে আছে আপনাকে ছবি সহ, এক আশ্চর্য অত্যাধুনিক যন্ত্র মাটি। এ তো কারো বানানো, আল্লাহর বানানো, ওইভাবে মেশিন ফিট করে দেওয়া হয়েছে, যেভাবে বসে আছেন ছবি সহ ধরে আছে, যা বলছেন ছবি সহ সব কথা ধরে আছে, কোনোটা মিটবে না, নষ্ট হবে না, কেয়ামত পর্যন্ত এটা বাতিল হবে না, ওইভাবেই কথা বলবে। মোবাইলে কথা বলছে মুখ নাই, মাটিও কথা বলবে মুখবিহীন, অবাক হয়ে যাবেন আপনি, বুঝতে পারবেন মাটি এভাবে। আল্লাহ বলছেন, আমি বলিনি, আল্লাহ বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, মাটির উপরে যা কিছু ঘটছে সেই জায়গা টপ 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 করে কথা বলবে আপনার বিরুদ্ধে, পক্ষে আর কি। তারপরে আল্লাহ তাআলা বলছেন, বিচারের মাঠে আমি মানুষকে আরেকটা ভাবে প্রমাণ করব অপরাধী, আলিয়ম নাখতে বলো আফওয়াহিম, আমি সব মুখকে সিলাই করে দেব, হাত কথা বলবে আর পা বলবে, পা কথা বলবে আর হাত বলবে পা, তুমি ঠিক বলেছ। তাহলে হাত বিরুদ্ধে পা বিরুদ্ধে মুখমণ্ডল সিলাই করা থাকবে, চামড়া বিরুদ্ধে জিহ্বা বিরুদ্ধে, কঠিন ব্যাপার, জটিল ব্যাপার। এইভাবে আল্লাহ আপনাকে বিচারের মাঠে অপমান প্রমাণ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। যখনই মানুষকে কবরে রাখা হয়, ফায়াতিয়ানে মালাকানে দুজন ফেরেস্তা চলে আসেন, ফায়ুক এদানেহি, তাকে উঠে বসানো হয়, সে বুঝে যে আমাকে উঠে বসানো হলো, কিন্তু আসলে তাকে উঠিয়ে বসানো হয় না। আরে এটা তো স্বপ্নের মতো, না বুঝাতে পারি না মনে হয়, কবরটা কিসের মতো? স্বপ্নের মতো। তাকে উঠিয়ে বসানো হয় মানে লাশটাকে উঠিয়ে বসানো হয় না, ও বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো। আর যে দুইজন ফেরেশতা আছে, আসওয়াদানে আজরাকানে, কালো নীল, কালো নীল মানে ভয়াবহ, কালো নীল মানে ভয়াবহ, কালো নীল মানে ভয়াবহ, চোখে দেখে না কানে বধির, কানেও শোনে না চোখেও দেখে না, চোখে অন্ধ কানে বধির, আশ্চর্য। দুইজন আসে, এসে তাকে উঠিয়ে বসিয়ে কথা বলা শুরু করে, মাহাজার রাজুল আল্লাহ যে বৈশাফিকুম, সে লোকটা কে যে লোকটাকে আপনাদের পাশে পেটু পাশড়ানো হয়েছিল? তখন বলবে, না আমি সাক্ষ্য দিচ্ছি, আমি জানি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। তখন তারা দুইজন বলবেন, না কাদ কুন তাকুল হাজা, না তাকুল হাজা, হ্যাঁ আমরা জানি যে তুমি এ কথাই বলবে, হ্যাঁ আমরা জানি যে তুমি এ কথাই বলবে। তারপরে বলবে, নাম কানামতিল আরশে, ঘুমিয়ে যাও বাসরতের ঘুমানোর মতো, না 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 না, আমি বাড়ি ফিরে যাব, আমার এই ভালো অবস্থাটা বাড়িতে বলে দেব। আরে না, তুমি ঘুমিয়ে যাও, নাম কানামতিল আরশে, বাসর রাতের ঘুমানোর মতো ঘুমিয়ে যাও, লাইক জহিল্লাহ বাহানিহি, যাকে কেউ জাগায় না অতীব প্রিয় মানুষ ছাড়া, বাসর রাতের ঘুমানোর মতো ঘুমিয়ে যাও, যাকে কেউ জাগায় না নিজের কাছের মানুষ ছাড়া, অতীব প্রিয় মানুষ ছাড়া কেউ জাগায় না, এভাবে তুমি ঘুমিয়ে যাও। সম্মানিত উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, কবরের শাস্তি, কবরে থাকার সময়সীমা হলো ভালো মানুষের জন্য বাসর রাতের থাকার সময়সীমা যতটুকু, বাসর রাতের কতটুকু সময় হতে পারে, বিভিন্ন অনুষ্ঠানের কথাবার্তা এই সেই হতে হতে রাত্রি 10টা 12টায় হয়ে গেছে, তারপরে আপনি বাসর রাতের ঘরে ঢুকলেন, দেখলেন আপনার স্ত্রীকে সাজানো আছে, স্ত্রীকে সাজাতে হবে এ কথাই ঠিক, ওই ঘরে মিষ্টি থাকবে এ কথাই ঠিক, ওই ঘরে কিছু দুধ পানি থাকবে এ কথাই ঠিক, কনেকে সাজাতে হবে এ কথাই ঠিক, যা কিছু আছে বিউটি পার্লারে সব কিছু দিয়ে সাজাতে হবে এ কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আনসারী মহিলারা আমাকে সাজালেন, আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি, তারা আমাকে এভাবে সাজাচ্ছে কেন, তবে কি দিয়ে সাজানো হয়েছে তিনি তা বলেননি। আসমা বিনতে ইয়াজিদ বলছেন, কাইয়ান্ত আয়েশা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশাকে আমি সুন্দরী করে সাজালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হবে আয়েশাকে, সেই জন্য আমরা সুন্দরী করে সাজালাম। আয়েশা বলছেন যে আমি ঘরে বসে আছি, আল্লাহর নবী ঘরে ঢুকলেন, ঘরে কেউ নেই, আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কী। আমার বিবাহ হয়েছে 6 বছর বয়সে, এ কথা আমি জানি, তবে আজকে আমার 9 বছর বয়স, আজকে আমার 62 রাত, বিবাহের 3 বছর পরে সকাল 8-9টার সময় 62 রাত মানে আমার স্বামীর সাথে সাক্ষাৎ। আমি তো আল্লাহ রাসূলকে আমাদের বাড়িতে সকাল সন্ধ্যা আসতে দেখেছি, হঠাৎ একদিন দুপুরে এসেছিলেন, তিনি কিন্তু দুপুরে আসতেন না। দেখতাম যে সকালে বাড়িতে আমাদের, বিকেলে বাড়িতে আমাদের, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সকালে আসেন, একবার বিকেলে আসেন, একবার সকালে আসেন, একবার বিকেলে আসেন। একদিন ঠিক দুপুরের সময় বাড়িতে ঢোকে বলছেন, অবাকার জি মেয়ে দুটাকে এদেরকে সরতে বলেন। বলছে এরা আপনার পরিবার, এরা যাবে না। আপনি কি বলছেন বলেন, মানে বাপ যেমন বেটি তেমন, কোনো সমস্যা নেই, মানে গোপন কথা, ওদের সামনে বলা হবে না। বুঝতে পারেননি কথা, গোপন কথা তাদের সামনে বলা হবে না। তখন আবু বকর সিদ্দিক বলছেন, জি না বলেন, কোনো সমস্যা নেই, আমিও যা আমার বেটিও তা, বাপ বেটি একই। তার মানে কি, কথার 19-20 হবে না, কথা আপনার যতই গোপন হোক না কেন সে কথা প্রকাশ হবে না। বলে চলে যেতে হবে, ঠিক আছে প্রস্তুত, চলে যেতে হবে মানে হিজরাতের সময় হয়ে গেছে। তো বাপ যেমন বেটি তেমন, তো 9 বছর বয়স, 9 বছর বয়সে বুঝতে পারছেন না ব্যাপারটা কি। তো বাসর ঘরে নিয়ে যাওয়া হয়েছে তাকে, আল্লাহ রাসূল ভিতরে ঢুকলেন, একটু পরে দেখলাম যে আসমা ভিতরে ঢুকলেন একটা দুধের গিলাস নিয়ে, নিয়ে আমাকে বলছেন, আয়েশা এটা হাতে নাও, আল্লাহ রাসূলকে দাও। তো আমি তো লজ্জা পেয়ে গেলাম, আমি তো মাথা নিচু করে আছি। তখন আমাকে ধমক মারলেন, এই গিলাসটা নাও, আল্লাহ রাসূলকে হাত, আল্লাহ রাসূলের হাতে দাও। তখন আমি ধকচকিয়ে গেলাম, আমি একেবারে ভয় পেয়ে গেলাম, আমি ধকচকিয়ে গিয়ে গিলাসটা হাতে নিয়ে রাসূলের হাতে দিলাম। রাসূল পানিটুকু একটু দুধ পান করলেন, তারপর আমাকে বললেন যে তুমি পান করো, আমি পান করলাম। তারপর বললেন যে আসমাকে দাও, আমি আসমাকে দিতে গেলাম। তখন আসমা বলছে, না 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 না, আমি আয়েশার হাত থেকে নেবো না, আমি আপনার হাত থেকে নেব। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা দাও, আমার হাতে দাও। তো আল্লাহ রাসূল নিলেন, তারপর আসমাকে দিলেন, আসমা নাবা আসমা আবার দুধ পান করলেন। তাহলে যে বাসর ঘর সাজাচ্ছে সেও এই খাওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, তবে ভাবি নয়, চাচাতো বোন খালাতো বোন ফুফাতো বোন নয়, এরাই যদি বাসর ঘর সাজায় তাহলে জেনা আগেই হচ্ছে, তাহলে সংসারের সূচনায় জেনা, তাহলে এই সংসার ভালো হবে কি দিয়ে। বর কনের বাড়ি হলুদ মাখতে যেতে পারে না, তাহলে সূচনাতেই জেনে এটা ভালো হবে কি করে। কনে বরের বাড়ি হলুদ মাখতে যেতে পারে না, তাহলে সূচনাতেই জেনা সময় ভালো হবে পরিবেশ কী করে। কমিউনিটি সেন্টারে মেয়েটাকে এভাবে সাজিয়ে বসানো যাবে না, সবাই দেখবে পুতুল সেজা আছে ঢংমং করে, এগুলো করা যাবে না। যা কিছু আছে সব কিছু দিয়ে সাজাতে হবে, এ কথাই ঠিক, তবে নেইল পালিশ দেওয়া যাবে না নখে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। মুসলিম মহিলা নখে নেইল পালিশ দিতে পারবে না, এই মেয়ে তোমার নখে নেইল পালিশ আছে নাকি, দেখো তো বাড়িতে যে আগে ছিলে ফেলবা আর নখ কেটে দিবা। কোনো মানুষ নখ বড় রাখতে পারবে না, কোনো মহিলাও পারবে না, কোনো পুরুষও পারবে না। অধিকাংশ মহিলাদের ঢঙ্গে নোংরা ন্যাক্কারজনক ঢং, সব নখকে বড় করে রেখেছে, বড় করে রেখে সেখানে নেইল পালিশ দিয়ে রেখেছে। এই মেয়ে তোমার বাপ নেই, তোমার নখ কেউ দেখতে পায় না, তোমার বাপ নেই, তোমার মা নেই, এমনি এসেছো নাকি দুনিয়াতে, আদম আলাইহিস সালামের মতো এসেছো, বাপও নাই মাও নাই, হ্যাঁ ঈসা আলাইহিস সালামের মতো হয়ে এসেছো নাকি, যে বাপ নাই মা আছে, এভাবে এসেছ, তোমার নখ বড় কেন, তোমার নখে নেইল পালিশ কেন। শুনে রাখো, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, মুসলমানের মেয়েদের নখে নেইল পালিশ দেওয়া হারাম, ও নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবে দিবেই, পায়ের নখে দিতে হবে, মহিলারা হাতে পায়ের নখে মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে, কপালে টিপ দিতে পাবে না। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ, মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে, কিভাবে করবে, কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেল, এর নাম রাক্ষসী বিবাহ। কপালে টিপ দেওয়া প্রথা এসেছে হিন্দুদের পক্ষ থেকে, যার কারণে কোনো মহিলা কপালে টিপ দিতে পাবে না, মুসলিম মহিলা কিয়ামত পর্যন্ত কোনো মহিলা কপালে টিপ দিতে পাবে না, এমনি সাজগোজ করার যা কিছু সব কিছুই করবে।
তবে এই দুটো জিনিস থেকে বেঁচে থাকতে হবে। বাসর ঘর সাজানো হবে এই কথাই ঠিক, তারপরে রাত্রির বারোটায় বাসর ঘরে ঢুকেছে, মাথায় হাত দিয়ে দোয়া পড়েছে, তারপরে দুই রাকাত সালাত আদায় করেছে, তারপরে কিছুক্ষণ কথা বলেছে, তারপরে দাম্পত্য জীবনে গেছে, তারপরে ঘুমিয়েছে, অনুমান করছে রাত তিনটেই ঘুমিয়েছে, রাত তিনটেই ঘুমালো, এবার পাঁচটার সময় আজান হয়ে গেছে, পাঁচটার সময় আজান হয়ে গেলে উঠল, তাহলে বুঝলাম মোটামুটি দুই ঘন্টা ঘুমিয়েছে, তাহলে বুঝলাম যে কবরের থাকার সময়সীমা ভালো বসানোর জন্য দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এমন হতে পারে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফেরেশতা বলবেন ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যখন আপনি ঘুম থেকে উঠবেন কিয়ামত হয়ে গেছে, ইসরাফিল বাসিতে ফুঁক দিয়েছে, তখন আপনি বলবেন আরে এখনই ঘুমালাম, আজান হয়ে গেল এত তাড়াতাড়ি, এখনই ঘুমালাম আজান হয়ে গেল, অথচ আপনি আজ থেকে নিয়ে দুই কোটি বছর আগে মারা গেছেন, আজ থেকে নিয়ে আপনি পাঁচ হাজার বছর আগে মারা গেছেন, আজ থেকে নিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছিলেন সেই কুরবানি আমাদের কুরবানি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে নিয়ে সাড়ে পাঁচ হাজার বছর, প্রায় পাঁচ হাজার বছর আগে থেকে কবরে আছেন, যখন ঘুম থেকে উঠবেন তখন একটু এলোমেলো, আহারে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম, এইমাত্র তো ঘুমালাম। চার কোটি বছর আগে যে মারা গেছে যদি ভালো মানুষ হয় তাহলে ঘুমিয়ে গেছে, যখন তার ঘুম ভাঙবে তখন মনে এখনই ঘুমালাম। আসাবে কাহাব সাড়ে তিনশো বছর ছিলেন ওই মরা অবস্থায়, তারপর আল্লাহ তাদেরকে জীবিত করলেন, তারপর আসাবে কাহাবকে বললেন এই তোমরা কতদিন ছিলে, তো একদিন নয় একদিনের কিছু অংশ ছিলাম, মানে ওরা গর্তে ঢুকেছে দুপুরের টাইমে আর সন্ধ্যার দিকে ঘুম ভেঙে গেছে, বা ওরা গর্তে ঢুকেছে সকালে ঘুম থেকে উঠে দেখছে বারোটা বেজে গেছে, আহা চলো চলো খাইনি একটু হাট বাজার করো, তো একজনকে বাজারে পাঠালো, যাও বাজারে যাও, বেশ দেখে জিনিস নিও, দেখতে ভালো হবে, দাম কম হবে, পবিত্র হবে, তিনটা বলে দেওয়া হলো। এবার বাজারে জিনিস কিনতে গেছে, যেই টাকা দিচ্ছে সে দোকানদার বলছে এই টাকা তো চলবে না, কেন চলবে না, আরে এই টাকা তো আজ থেকে নিয়ে সাড়ে তিনশো বছর আগে ছিল, ওরাকে আল্লাহ বলছেন যে কতক্ষণ ছিল, তো ওরা বলছে যে ঘন্টা দুই ছিলাম। তাহলে এইটা হচ্ছে পৃথিবীরই অবস্থা, ঘুমানোরই অবস্থা। ভালো মানুষ যদি হয় তাহলে সে ঘুমিয়ে যাবে বাসর রাতের ঘুমানোর মতো, মানে কবরের সময়সীমা দুই ঘন্টা তিন ঘন্টা। আবার বলিয়েন না যে আব্দুর রাজাক সাহেব বলেছেন ভালো মানুষের কবরের সময়সীমা দুই ঘন্টা, আমি দুই ঘন্টা মাফ করে বলিনি, এরকম মনে হবে। আর যদি খারাপ মানুষ হয় তাহলে রাব বোঝাতে পারছি না, যদি উত্তর দিতে না পারে তখন তারা বলবে না হ্যাঁ আমরা জানি তুমি এ কথাই বলবে, এ বলার সাথে সাথে জমিনকে বলবেন জমিন ইলতাইমি আলাইহে, একে চেপে ধরো, ফাতালতে আলাইহে, তখন জমিন তাকে চেপে ধরবে, একতালে ফাজলাহ ডান দিকের হাড় বাম দিকের হাড়ের ভিতরে ঢুকে করে কড়কড় করে ঢুকে চেপা লেগে যাবে, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এভাবে হতেই থাকবে বিচারের দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে। উত্তর যদি ঠিক মতো না দিতে পারে তখন ফেরেশতা পিটাবে, নাসিহু সাইহাতান, সে পাপড়ি মারে করে চিৎকার করবে, এখান থেকে নিয়ে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাবে তার চিৎকার, এই কবরে ও চিল্লাচ্ছে আর শুনতে পাবে পাঁচ হাজার কোটি কিলোমিটার দূর থেকে, আপনাকে বুঝাতে অক্ষম সে কত জোরে চিল্লাচ্ছে, কিন্তু যে মারছে সে বুঝতে পারে না, তার চোখ নাই, যে মারছে সে শুনতে পায় না, তার কানও নাই, ইকাইউল্লাহাম, তার জন্য ন্যস্ত করা হয়েছে বধির ও বোবাকে, তার জন্য ন্যস্ত করা হয়েছে অন্ধ বধিরকে, কানেও শুনে না চোখেও দেখো না, আর সে কোনোদিন খায়নি খাবেও না, তার নাম ফেরেশতা, তার মানে তার শরীরে কোনো অলসতা নেই, প্রথম বাড়ি যত জোরে মারবে কেয়ামাতের পূর্ব মুহূর্তে শেষ বাড়িটা তত জোরেই মারবে। একজন পুলিশকে যদি বলা হয় যে এই অন্যায় করেছে একশো লাঠি মারেন, তাহলে পুলিশ প্রথম লাঠি যত জোরে মেরেছে শেষ লাঠি তত জোরে মারতে পারবে না, কেননা ও মানুষ, ও খায় পেশাব পায়খানা করে, তার শরীরে ক্লান্তি আছে, যিনি মারেন কবরে তার শরীরে ক্লান্তি নাই, খায় না, ও পান করে না, তার বউ নাই, তার চোখে দেখে না, তার পেশাব নাই, তার পায়খানা নাই, সে কানে শোনে না, এরকম মানুষ দেয় এরকম শয়ে দিয়ে প্রাণী দিয়ে ফেরেস্তা দিয়ে তাকে কবরে শাস্তি দেওয়া হবে, আমি আপনাকে কী দিয়ে বুঝাই। তারপরে আপনার সামনে চলে আসবে আপনার কর্মটা, ছি 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 ছি, এত ঘৃণিত কর্ম কেন, এর রূপ চেহারা কে, এত কেন খারাপ চেহারা, কে তুমি, তুমি কেন আমার সামনে এসেছো, খুব বিকট চেহারায় আসবে, দেখতেও খারাপ,
তাহলে আমাকে চিনতে পারছো না, আমি তোমার কর্ম, তুমি যে পাপ করেছিলে, দিন রাত জেনা করছিলে, প্রেমের গল্প করছিলে, সদঘোষ কাটছিলে, সেইটা আমি। আপনার সামনে এসে উপস্থিত হবে আপনার কর্ম ঘৃণিত চেহারায়, আর যদি আপনার কর্ম ভালো হয় তাহলে ভালো চেহারা আপনার সামনে এসে উপস্থিত হবে। সম্মানিত দিনী ভাই বোন, কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কেয়ামতের মাঠে মানুষের পরনে কাপড় থাকবে না, উঠেই উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে, তার বিবেক থাকবে না। যেসব মহিলার পেটে বাচ্চা থাকবে, কখন পেট থেকে বাচ্চা পড়ে গেছে বুঝতে পারবে না। যেসব মহিলা বাচ্চাকে দুধ খাওয়াবে, ওই অবস্থাতে উঠবে, বাচ্চাকে দুধ খাওয়াতে খাওয়াতে কখন বাচ্চা কোল থেকে পড়ে গেছে ও বুঝতে পারবে না। এর নাম কেয়ামতের মাঠ, অনেক অবস্থা কেয়ামতের মাঠে। সবার পাপ এবং নেকিকে ওজন করা হবে, সবাই উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে, সবাই আল্লাহর সাথে মুখোমুখি কথা বলবে, সবাই একবার চুলের মতো সরু পথের উপর দিয়ে যেতে যা বলা হবে, ওটা জাহান্নামের উপরে সেট করা আছে, চুলের মতো সরু রাস্তা সবাকে পার হতে হবে, আর রাস্তার দুই দিকে কালালি বাঁকা লোহার আঁকড়া সেট করা আছে। যদি ভালো মানুষ হয় তাহলে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, তার চেয়ে ভালো হলে সাধারণ গতিতে ঘোড়ার গতিতে পার হবে, তার চেয়ে কম হলে পশু প্রাণীর গতিতে পার হবে, আর যদি পাপী হয় তাহলে এ দুই দিকে আটকা পড়ে যাবে, সে নিচে পড়ে যাবে, নিচে জাহান্নাম আছে, এটা জাহান্নামের উপর দিয়ে সেট করা হবে পুলসেরা। কেয়ামতের মাঠের অবস্থা অনেক, এক সময় পড়তে বলা হবে, এ দেখেন আপনার কর্ম দেখেন, এক সময় নিজে আল্লাহ বলবেন দেখো এটা তুমি চিনতে পারো কি না, এক সময়ে ছোটো ছোটো বাচ্চারা বাপ মায়ের আঁচল ধরে টানাটানি করবে, মেয়েরা বাপকে জান্নাতে জাহান্নামে যেতে দেবে না, দুইটা মেয়ে যদি কেউ লালন পালন করে তাহলে মেয়েটা মধ্যে ঢুকে যাবে ওইদিকে জাহান্নামের এদিকে বাপ, দুইটা মেয়ে লালন পালন করতে শিখেন, লালন পালন মানে ওকে ল্যাংটা করে 16 ডিসেম্বরে ঘুরিয়ে নেবে, তার নাম লালন পালন করা। স্কুল কলেজ খুলেছে গ্রামের লোক, আর এমন পোশাক দিয়েছে মেয়েটার গায়ে, মাস্টার বুঝতে পারে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন, এখানে 500 মেয়ে আছে, 500 মেয়েকে বুঝতে পারে মাস্টার কার অঙ্গ প্রত্যঙ্গ কেমন, মানে ও ল্যাংটা হয়েই আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিনফার মিন আহলিন নার, আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি দেখিনি তাদের, আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি, আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। এক কমন মাহম সেয়াত, 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজনা বিল বাকারে গাভীর লেজের মতো, 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, লাঠি হবে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এজের বুনা বেহান নাস, তাদের তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। এরকম লাঠি থাকে প্রশাসনের লোকের হাতে, এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে,